হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো আপনারা যারা মোবাইল ফোন দিয়ে স্ক্রিনশট নেন, তারা হয়তো কী করেন, পাওয়ার বাটন এবং ভলিউম বাটন দুটি একসাথে প্রেস করে স্ক্রিনশটটা নিয়ে নেন। তো সেক্ষেত্রে হয় কি, আপনার পাওয়ার বাটন এবং ভলিউম বাটনের উপর কিন্তু খুব বেশি প্রেশার পড়ে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার পাওয়ার বাটন এবং ভলিউম বাটন কিন্তু অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। তো আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা পাওয়ার বাটন এবং ভলিউম বাটন ব্যবহার না করে স্ক্রিনশট নিতে পারবেন অতি সহজে, শুধুমাত্র একটি অ্যাপস ব্যবহার করে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এর জন্য আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আপনার মোবাইলে যে প্লে স্টোর অ্যাকাউন্টটি রয়েছে, আপনারা কী করবেন, এই প্লে স্টোর অ্যাকাউন্টটিতে চলে যাবেন। তো আমি আমার মোবাইলে প্লে স্টোর অ্যাকাউন্টটিতে চলে আসলাম। তো চলে আসার পর প্লে স্টোর অ্যাকাউন্টে সার্চ করে যাবেন, সার্চ বারে গিয়ে আপনার স্ক্রিনশট লিখে সার্চ করবেন SCRWENSHOT স্ক্রিনশট, এটি লিখে আপনারা কী করবেন, সার্চ করবেন। তো আমি সার্চ করছি, সার্চ করার পর আপনাদের সামনে এমন ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো চলে আসার পর দেখতে পাচ্ছেন যে তিন নম্বর যে অ্যাপসটা রয়েছে স্ক্রিনশট টাচ, তো আপনারা কী করবেন, এই অ্যাপসটার মধ্যে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি এখান থেকে জাস্ট ওপেন করব। তো আপনারা যখন ইনস্টল করে ওপেন করবেন, ওপেন করার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা দেখতে পাবেন, তো এমন ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো চলে আসার পর দেখতে পাচ্ছেন যে উপরে লেখা রয়েছে যে স্টার্ট ক্যাপচার মনিটরিং সার্ভিস। তো দেখতে পাচ্ছেন, তো আপনারা কী করবেন, এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অ্যাক্সেস চাইছে, এটা অ্যালাউ করে দেবেন, বা স্টার্ট নাও চাইলে আপনারা এই যে স্টার্ট নাও এখানে দেখতে পাচ্ছেন, তো এটাও আপনারা কী করবেন, স্টার্ট নাও করে দেবেন। তো করে দেওয়ার পর আপনাদের স্ক্রিনশট নেওয়ার অপশনটা চালু হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখানোর পর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা স্ক্রিনশট নেওয়ার মতো একটা লোগো চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই লোগোটা। তো আপনারা এই লোগোটা যেখানে খুশি সেখানে আপনারা এখানে রাখতে পারবেন। তো আপনারা রাখলে এই লোগোটার মধ্যে আপনারা যখন প্রেস করবেন, প্রেস করার পর আপনাদের স্ক্রিনশট হয়ে যাবে। তো আপনি যে কোনো কিছুর স্ক্রিনশট নিতে পারবেন। যে আপনি ধরুন একটা অন্য একটা ফাংশনে গিয়ে আপনি কী করতে চাইতেছেন, মানে স্ক্রিনশট নিতে চাইতেছেন, তো আপনারা কী করবেন, জাস্ট এই লোগোটার মধ্যে ক্লিক করে দিলেই আপনাদের স্ক্রিনশটটা হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটির মধ্যে একটা লাইক দিয়ে যাবেন এবং আলোড়ন বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।